গিরিশবাবুর বাড়িতে এক উড়িয়া চাকর কাজ করত। সে একবার কাজ করতে করতে কলতলায় পিছলে পড়ে যায়। তাতে তার ডান হাতটি মচকে গিয়ে ফুলে ওঠে এবং যন্ত্রণা হতে থাকে। সে কেঁদে কেঁদে গিরিশবাবুর কাছে আসলো। গিরিশবাবু বললেন, তুই এই টাকাটা নে, নিয়ে এক টাকার জিলিপি কিনে দক্ষিণেশ্বরে চলে যা। সেখানে এক সাধু আছেন, তার কাছে গিয়ে খাবারটা দিয়ে বলবি যে আমার হাত ভেঙে গেছে, আপনি হাত বুলিয়ে জায়গাটা ঠিক করে দিন। চাকরটি ওইরূপ করল। সে ফিরে এলে গিরিশবাবু জিজ্ঞাসা করলেন, সাধু কি বললেন? চাকরটি বলল, সাধু বললেন ভালো হয়ে যাবে। গিরিশবাবু বললেন, সাধু যখন বলেছেন তখন নিশ্চয় ঠিক হয়ে যাবে, কিন্তু চাকরের হাতের জায়গাটি তখনও বেঁকে আছে এবং ফোলাটাও কমেনি। পরদিন সে আবার কলতলায় গেছে এবং আবার সে পা পিছলে পড়েছে, আর যেমনি পড়ে যাওয়া অমনি যে হাড়ের গাঁটটা বেঁকেছিল সেটা সেট হয়ে গেল। গিরিশবাবু তা দেখে বললেন, দেখলি সাধুর কথা কেমন ঠিক হয়।